আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এদিকে লাল চা বসিয়ে দিয়েছি, এদিকে গরম গরম লুচি বানিয়ে নিচ্ছি, যেহেতু কালকে ভেজানো ছিল, পাঁচটা ছিল, বলে তাহলে গরম গরম লুচিটাই বানিয়ে নিই। চলো লুচি বানিয়ে আমি যাব একটু বাজারের দিকে, একটু ব্যাংকের দিকে যাব। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি গাইস। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা ফুল দেখছো না, দেখে আমাকে কোনো কমেন্ট করছো না, আমাকে কোনো সাবস্ক্রাইবও করছো না, দেখে তোমরা পালিয়ে যাচ্ছ। এরকম অনেকে আছে যে ভিডিও দেখে দেখে চলে যায়। আচ্ছা, আমরা তো কষ্ট করে করি, হ্যাঁ, একটা ভিডিও করতে কত কষ্ট হয়। এই সকাল 7টা থেকে না আমরা বাসি কাজ থেকে না স্টার্ট করি, নাস্তা করা পর্যন্ত সবটাই আমরা কন্টিনিউ দেখাবার চেষ্টা করি। যতটুকু আমাদেরকে দেখাবার আমরা ততটুকুনি দেখাবার চেষ্টা করি। কিন্তু গাইস, তোমরা যদি না আমাদের যদি না সাপোর্ট করো, তো আমাদের মনের উৎসাহটা বাড়বে কীভাবে? তো একটাই রিকোয়েস্ট সবাইকে, যারাই দেখছো, মা, দিদি, দাদা, ছোট ভাই বোন, যারাই দেখো না কেন, কি ভিডিওটা কন্টিনিউ দেখো, ফুল ওয়াচ টাইম করো, তাহলে আমার একটু সুবিধা হয়। হুম, কারণ আমার ওয়াচ টাইম অনেক কম, অনেক কম। সাবস্ক্রাইবার যেমন কম, ওয়াচ টাইমও তেমন কম। তো তোমরা একটু সাপোর্ট করো, এটুখানি বলবো তোমাদের। হে গাইস, দেখো লুচি আমার এখানে এক পিস হয়েও গিয়েছে, আর বাদ বাকিটা করছি। চলো হ্যালো গাইস, দেখো খাবার নিয়ে চলে এসেছি, গরম গরম লুচি, মিষ্টি আর সিমাই, চা করা আছে। আগে এটা দেখাই, তারপর সিমাইটা খাবো। চলো ভিডিওটা এই পর্যন্তই, আবার সারাদিন তোমাদের কী কী করবো সবটা দেখ। হ্যালো গাইস, দেখো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি, আমি যাচ্ছি ব্যাংকে, আয়ান যাচ্ছি স্কুলে। দেখে নাও তোমরা আয়ানকে, আগে আয়ান দেখো, তোমরা আয়ান স্কুলে যাচ্ছে, আমি যাচ্ছি ব্যাংকে, একটু কাজ আছে, কাজটা মিটিয়ে আসি, এসে রান্না করি, যখন তোমাদের দেখাবো গাইস। হ্যালো 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 গাইস, দেখো আমি বাজার থেকে চলে এসেছি, পটল নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি, পটল আলু ভাজা করবো, আর টক ডাল করবো, আর ময়নার জন্য একটু মুরগির মাংস কষা করবো। ওখানে দেখো শশা আছে, শশা খেলাম একটা আমি। চলো পটলটা কুচিয়ে নেওয়া যাক। হ্যালো গাইস, দেখো আমি পটল আলু ভাজাটা বসিয়ে দিলাম, এদিকে আমি ভাতে জল বসিয়ে দিলাম, এদিকে মাংসটা আমি কাটা কুটি করে রেখে দিলাম, পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিলাম, এবার রান্নাটা বসাবো তোমাদের। হ্যালো গাইস, দেখো এখানে মুরগির মাংস, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমার পটল আলু ভাজা হয়ে গিয়েছে, দেখো লাল লাল করে ফ্রাই করে দিয়েছি, এখানে ভাতটা হয়ে এসছে, চলো হয়ে যাবে। হ্যালো গাইস, দেখো মুরগির মাংসটা বসিয়ে দিলাম, ভাত আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছো, ওদিকে দেখো মুরগির মাংস হচ্ছে, হয়ে যাক। তখন কাকু কাটাশোনা আছে, আর আমি যেহেতু নেই পুরো ঘর পুরো ঠিক। চলো এবারে, এতগুলো কাপড় আছে, এগুলো ধুয়ে দেয়নি। হ্যালো গাইস, দেখো মুরগির মাংস তরকারি হয়ে গেছে, দেখো গাইস মুরগির মাংস তরকারিটা হয়ে গিয়েছে। চলো এবার আমি গোসলটা করে আসি, কমপ্লিট আমার রান্নাবান্না গোছানো গাছানো স্বাভাবিক কমপ্লিট হয়ে গিয়েছে, আর কোনো কাজ নেই, এবার আমি গোসল করবো যেহেতু কাপ। হ্যালো গাইস, দেখো ভাত নিয়ে চলে এসছে, এখন বেলা 2টো বাজে, আয়ান স্কুল থেকে এসছে, দেখো এখানে টক ডাল আছে, আচ্ছা মুরগির মাংস লাল লাল করে ঝোল, আয়ানের ভাত এটা, এটা আমার ভাত, আর এই পটল আলু ভাজা। স্কুলে গিয়ে দেখো মারপিট কে ওকে মেরেছে, আর দাঁত দিয়ে কামড়ে নিয়ে পুরো একদম পুরো লাল লাল করে দিয়েছে, স্কুলে যায় না, কি করতে যায় তা কি জানি, লোকের ঝগড়া হচ্ছে, আমি এখানে লোকের ঝগড়ায় কথা বলতেই যাবো, ওর বন্ধুর সাথে ঝগড়া হচ্ছে, ও কথা বলতে গেছে, সে ওকে কামড়ে নিয়েছে, ব্যাস দিয়েছে একদম। চলো গাইস ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বিকালে ফিরে আসবো। এই শুভ সন্ধে, দেখো এখন সন্ধে 6:30 বাজে, আমি কিছু অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা আমার চলে এসছে, চলো তোমাদের দেখাচ্ছি। আয়ান আনতে গিয়েছিল, কি খেতে অর্ডার করেছিলাম, জোম্যাটো, চলো তোমাদের দেখাচ্ছি বার করে কেমন মালটা ওরা ডেলিভারি দিয়েছে। হে গাইস, দেখো চলে এসছে আমার চিকেন তন্দুরি, দেখো চলো খাওয়া স্টার্ট করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। হ্যালো গাইস, দেখো ভাত খেতে চলে এসছি, এখন বাজে 10:30 রাত্রির, দেখতে পাচ্ছ এটা আমার ভাত, এটা আয়ানের ভাত, আর এই মুরগির মাংস, আর এই তোমাদের আয়ান। চলো ভাতটা খাওয়া যাক, দুপুরে যাচ্ছিলো, খালি টক ডালটা এখন নিয়ে রাত্রির বলে, পটল আলু ভাজা, মুরগির মাংস কষা, আর ভাত, চলো ভাতটা খেয়ে নিই।
আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে। লাইকটা আরেকবার করে দেবে। চলো এই ভিডিওটা কালকে সকালে পোস্ট করবো।